আজকে আমি কিছু জিওমেট্রি শেপ দিয়ে একটা ড্রয়িং করে দেখাবো। এরকম সার্কেল, স্কোয়ার, এরকমভাবে কিছু কিছু শেপ প্রথমে আমরা এঁকে নেব। সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এগুলোকে এঁকে নেব, সেমি সার্কেল, এরকম শেপগুলোকে এঁকে নিয়ে এই শেপগুলোকে দিয়েই আমি একটা ড্রয়িং করে দেখাবো খুব সহজে। এইবারে আমি ড্রয়িংটাকে শুরু করছি। প্রথমে একটা আমি সার্কেল শেপ দেব, এইভাবে সার্কেল শেপটা দিয়ে এখান থেকে এইভাবে লাইনটাকে টেনে নিলাম, নিয়ে জিওমেট্রি শেপগুলো এইভাবে করছি। পরপর সাজিয়ে সাজিয়ে আমি ফিগার ড্রয়িংটা করছি এইভাবে। এই যে শেপগুলোকে প্রথমে আমি প্র্যাকটিস করে নিয়ে তারপরে শেপগুলোকে দিয়েই ড্রয়িংটা করছি। পাটা পুরো এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দেবো এখানে। এইভাবে এই সেমি সার্কেল কত ইজিভাবে করা যায়। একটা ছিপ ধরে আছে হাতে, ড্রয়িংটা ফিশারম্যান হয়ে যাবে এইভাবে। এখানে একটা গাছ করে দেব এবং ভি শেপ দিয়ে দুটো লাইন টেনে এবং কিছু কার্ভ লাইন দিয়ে, এটাকে হরিজেন্টাল লাইন বলা হয়, দূরত্ব রেখা বা দিগন্ত রেখা, দূরের জঙ্গলটা করলাম। ছিপে সুতোটা করা হলো। এইবারে আমি ড্রয়িংটাতে পুরো স্কেচ পেন দিয়ে বর্ডার লাইনটা টেনে নেব। পুরো ওভারঅল ড্রয়িংটাকে আমি স্কেচ পেন দিয়ে এরকম বর্ডার লাইন টেনে নেব, তাহলে আমার রংটা করতে সুবিধা হবে। এইভাবে সব লাইনগুলোকে টেনে নিচ্ছি লাইন টানা শেষের পথে। এইভাবে জলের ঢেউটাকেও একটু করে নিলাম স্কেচ পেন দিয়ে। এবার আমি প্রথমে আকাশে স্কাই ব্লুটা দেবো, একটু হালকা হাতে স্কাই ব্লুটা করতে হবে, ওভারঅল আকাশটাকে স্কাই ব্লু করে নেব। এবারে জলের মধ্যে এরকম স্কাই ব্লুটা করে দেবো, ওভারঅল স্কাই ব্লুটা করে দেবো।
গাছের পাতাটাতে আমি লাইট গ্রিন করছি এইভাবে ওভারঅল করে। দূরে ল্যান্ডে ওই রকম আমি লাইট গ্রিনটা করছি। কাছের দিকেও এইভাবে লাইট গ্রিনটা আমি করে নিচ্ছি। লাইট গ্রিনটা ভালো করে এইভাবে সুন্দর করে ভরাট করতে হবে। এবার আমি ডিপ সবুজটা নিয়ে দূরের জঙ্গলটাতে করছি, পুরো ওভারঅল বুস্টাতে ডিপ গ্রিনটা করে নিচ্ছি। গাছের মধ্যে আমি খয়েরি রংটা দিচ্ছি বা ব্রাউন কালারটা দিচ্ছি পুরো ভরাট করে। এখানেও ব্রাউন কালারটা করে নিলাম। এইবারে আমি স্কিন কালারটা নিয়ে মুখে হাতে পায়ে সব জায়গাতে করে দিচ্ছি স্কিন কালারটা। এবারে আমি রেড কালারটা নিয়ে জামার মধ্যে করছি, এটা হচ্ছে প্রাইমারি রেড, পুরো জামার মধ্যে করে নিলাম। তারপরে ভায়োলেট কালারটাকে নিয়ে বা বেগুনি কালারটাকে নিয়ে আমি এই প্যান্টের মধ্যে করে দিলাম। মাথার চুলে ব্ল্যাক রংটা করে দিচ্ছি। এইভাবে আমার রংটা কমপ্লিট করে নিলাম। এইবারে আমি রঙের মধ্যে শেড চাপাচ্ছি, কালার মিক্সিংগুলো করছি। ডিপ গ্রিনটা দিয়ে লাইট গ্রিনের ওপর এইভাবে পরপর রংটাকে চাপাচ্ছি, এখানেও ডিপ গ্রিন দিয়ে রংটাকে চাপাচ্ছি। এইভাবে গাছের নিচের পোর্শনগুলোকেও আমি এইভাবে ডিপ গ্রিনটা দিচ্ছি, এগুলো শ্যাডো পোর্শনগুলোকে তৈরি করছি। এবারে পোর্শন গ্লুটা নিয়ে ডিপ গ্রিনের ওপরে এইভাবে আস্তে আস্তে রংটাকে দিচ্ছি, নিচের পোর্শনগুলোকে ডার্ক করে দিচ্ছি, আলো ছায়াটাকে তৈরি করছি। জলের মধ্যেও এরকম পোর্শন গ্লুটা দিয়ে শেডটা দিচ্ছি, স্টাইপ 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 করে এইভাবে রংটাকে ছাড়ছি। এখানে ল্যান্ডের মধ্যেও কুশন ব্লুটা দিয়ে শেড দিচ্ছি, এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ ছাড়ছি রংটাকে। গাছের ডালটাতেও করে দিচ্ছি, এইভাবে কুশন ব্লু দিয়েই এগুলো করছি। গাছের পাতাতেও এই কুশন ব্লু নিচের কুশনগুলোকে একটু করে দিলাম, ডার্কনেসটা বাড়িয়ে দিলাম, এখানেও করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন স্পেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যখনই আমি কোনো ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। এইভাবে আমি ছবিটাকে পুরো কমপ্লিট করে ফেললাম। তাহলে জিওমেট্রি শেপ দিয়েও খুব সুন্দর সুন্দর ড্রয়িং করা যায়, আমরা যদি প্র্যাকটিস করি পারা যাবে।